নমস্কার বন্ধুরা, হরি নিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিনুক পিঠা। এটা খুব সহজ আর একদম ইজি রেসিপি, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়, আর তোমরা এটা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। এই পিঠাটা তোমরা চায়ের সাথেও সার্ভ করতে পারো, একদম বিস্কুটের মতো এটা ক্রিস্পি হয়। তাহলে চলো দেখে নিই। তো সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম, আর এই ডিমের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি আর ডিমটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নেব 4-5 মিনিট ধরে, যতক্ষণ চিনিটা ডিম আর চিনিটা ভালোভাবে একসাথে মিক্স না হয়ে যায়, চিনিটা একদম গলে না যায়, ততক্ষণ এটা ফেটাতে থাকবো। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1 ছোট বাটি তেল, সাদা তেল। দিয়ে দেবো একটু নুন সামান্য, তেল আর নুনটা দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব 2 মিনিট। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব ময়দা, সরি এটা সুজি, 1/2 কাপ সুজি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা, ময়দা দেবো 1.5 কাপ। 1.5 কাপ ময়দা দিয়েছি, এবার ময়দা আর সুজিটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেব ময়দা আর সুজিটা। এবার এটা হাত দিয়ে মিক্স করব, হাত দিয়ে এটা মেখে নেব, মেখে একটা ডো বানিয়ে নেব। যদি দরকার হয় তাহলে এখানে দুধ বা জল অ্যাড করতে পারো। তো আমি এখানে দুধ নিয়েছি একটু, ছোটো বাটির 1 বাটি মতো। এবার অল্প অল্প করে দুধ দেব আর মেখে নেব, একটা ডো বানিয়ে নেব, যেমন আমরা রুটির ডো বানাই আটার, ঠিক তেমনই একটা ডো বানিয়ে নেব মেখে। তো ময়দাটা এখানে মেখে নিয়েছি, আমার এখানে দুধ বেশি গেছে আরো খানিকটা। তো এবার আমি এর থেকে ছোট ছোট গোলা বানিয়ে নেব, ছোট ছোট বল বানিয়ে নেব এরকম সাইজের। তো আমি এখানে সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা চিরুনি, নতুন চিরুনি পরিষ্কার, এটাই আমি একটু তেল লাগিয়ে নেব চিরুনিতে। আর নিচে একটুখানি তেল লাগিয়ে নেব। এবার একটা বল নেব, একটু চ্যাপটা করে চিরুনি দিয়ে এটা ভালো করে চেপে চ্যাপটা করে নেব। এবার এটা মুড়ে ঝিনুকের মতো বানিয়ে নেব। তো এইভাবে আমি বানিয়ে নেব, আরও চিরুনির মোটা সাইডটা দিয়ে চেপে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে পিঠেগুলো ছেড়ে দেবো একটা একটা করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রেখে দেব, ধিমি আঁচে এগুলো ফ্রাই করে নেব, তাহলে এর ভিতরের থেকেও ভালো করে ফ্রাই হয়ে যাবে পিঠে। এক সাইড ফ্রাই হয়ে গেলে উল্টে দেবো এগুলো।
সব পিঠেগুলো ভালোভাবে উল্টে দিয়ে এগুলো গোল্ডেন কালার করে ফ্রাই করে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝিনুক পিঠা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।